যে রাধে রাধে নমস্কার দর্শক আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছে আজকের দিনে যে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুপাতে যে প্রভাব পড়তে চলেছে তার ফলে পাঁচ রাশি জাতক জাতিকাদের জন্য একটা পজিটিভ দিক আসতে চলেছে বা পজিটিভ সময় চলবে আগামী কাল আপনারা প্রচুর পরিমাণ অর্থ প্রাপ্তি করতে পারে বা হঠাৎ প্রাপ্তি করতে পারে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে কোন কোন রাশি রয়েছে কি কিভাবে অর্থ প্রাপ্তি করবে তার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক প্রথম জেনে নিচ্ছি আমরা আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে আজকের দিনের ইংরেজি মাসের তারিখ হচ্ছে উনিশ জানুয়ারি দু সাল বাংলা মাসের তারিখ হচ্ছে চারই মার্চ চৌদ্দশো সাল বার হচ্ছে শুক্রবার আজকের দিনের চন্দ্রাশি গোচর করবে মেষ রাশিতে সূর্যোদয় ঘটবে সকাল ছটা বেজে বাইশ মিনিটে এবং সূর্যাস্ত ঘটবে বিকাল পাঁচটা বেজে এগারো মিনিটে আজকে দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি এটা থাকবে সন্ধ্যা বা রাত্রি আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তারপরে দশমী তিথি প্রবেশ নক্ষত্র হচ্ছে নক্ষত্র এটা থাকবে দুটো বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে কৃতিকা নক্ষত্রে প্রবেশ আজকের দিনে যে অশুভ সময়টা থাকবে যে সময়টার ভিতরে কোনো রকম শুভ কাজ বড় বিনিয়োগ ভালো কোনো কাজ করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন সেটা হচ্ছে যেটা অশুভ সময় সকাল দশটা বেজে পঁচিশ মিনিট থেকে অশুভ সময় চলছে সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়ের ভিতরে কোন রকমের শুভ কাজ ওনা থেকে বিরত থাকুন আর আজকের দিনে সবথেকে ভালো সময় যেটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সেটা হচ্ছে সকাল ছটা বেজে একটা বাইশ মিনিট থেকে একটা ভালো সময় চলছে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে পুরো বারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে ভালো সময় চলবে দুপুর দুটো বেজে আঠারো মিনিট পর্যন্ত আপনারা চাইলে দুটো সময়ের ভিতরে যে কোনো সময় যে কোনো রকমের শুভ কাজ ভালো কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার কাজ সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের সেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম সম্পর্কে কোন কোন রাশির উপরে গ্রহদের প্রভাব ভালো পড়তে চলেছে সবার ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বিশেষ রাশি বিশ্বরাসী জাতীয়াদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো জলে চলেছে বিশ্বরাসী জাতীয়াদের ক্ষেত্রে উন্নতি বেশ ভালো লক্ষ্য করা যাবে আপনার আজকের দিনে হঠাৎ প্রাপ্তি ঘটার মতো কিছু সম্ভবনা কিন্তু বেশ ভালো ভালো আপনি কোন জায়গায় কাজ করেছিলেন টাকা পয়সা আটকে ছিল সেগুলো ফেরত পাবেন না আর যেটা গ্রহের প্রভাবে যে আর যে উন্নতি ঘটগুলো ঘটবে সেটা হচ্ছে আপনার চাকরির স্থানে সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে আপনার যে কাজটি হচ্ছিল না বা আপনার কোনো প্রমোশন আটকে ছিল কোনো কথা আপনার সিনিয়ররা ছিল না সেটা আজকের দিনে সম্পূর্ণভাবে হয়ে যেতে পারে আপনি নরমে যদিও কাজ করে থাকেন ধরুন কোনো জায়গায় কোনো লোকের কথা খুব বেশি চলছিল সেই ক্ষেত্রে আপনার কোনো কথা না হচ্ছিল না সেখানে আপনার উন্নতি করতে আপনার কথা চলতে পারে এরকমটা কিন্তু থাকবে পারিবারিক দিক দিয়ে অশান্তি ছিল সেগুলো হালকা হলেও মিটে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনি আরেকটু চেষ্টা করুন সফল হয়ে যাবেন শান্তি ফিরে পাবেন এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যদি কোনো ব্যবসা করতে চান সেক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো রয়েছে ব্যবসার দিকে আপনারা মনোযোগ দিতে পারেন বা পারিবারিক ব্যবসা দাইত আপনাদের দেওয়া হতে পারে তো সেটাকে সামলে ব্যবসাটাকে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু না কিছু ভালো রেজাল্ট অবশ্যই করতে পারছেন বা পাবেন এখন আমরা জেনে নেব দ্বিতীয় শে ভাগ্যবান রাশি না দ্বিতীয় ভাগ্যবান রাশি নাম হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাত্য জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাচ্ছে মানে আগামী কাল খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে কোন কোন দিক দিয়ে উন্নতি আপনারা যদি কোনো ব্যবসা করছেন সেক্ষেত্রে আপনার ব্যবসায় উন্নতি থাকার সম্ভাবনা রয়েছে আজকে দিনে আপনি কোনো শুভ কাজ করতে চাইলে অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে কাছের কোনো বন্ধুর সাথে আপনার আবারও আজকে আলাপ মানে সম্পর্ক যদি খারাপ চলে সেটা ঠিক হয়ে যেতে পারে বা কোনো বন্ধুর সঙ্গে মিলে কোনো ব্যবসা করতে চাইলে আজকে দিনটি খুব ভালো রয়েছে যারা যৌথ ব্যবসা করছেন আজকে ভালো মুনাফা করতে পারবেন যারা ফাটকা কোনো ব্যবসা করছেন সেক্ষেত্রেও ব্যবসা ভালো যাচ্ছে তাহলে ছোটোখাটো কোনো বিজনেস শুরু করেছেন এমনটা হয়ে থাকলে শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের দিকে যদি ভাবনা চিন্তা থাকে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন বা অল্প পরিমাণ কিছু বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে পারিবারিক যে অর্থ সমস্যা ছিল সেটা হচ্ছে মিটে যেতে পারে হয় আপনার কিছু পুরনো টাকা পয়সা পেতে পারেন বা আপনার বিষয় সম্পত্তি থেকে আজকে কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকবে নতুন গাড়ি বাড়ি কেনারও ইচ্ছে যদি ছিল সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যে কোনো শুভ কাজ করতে চাইলে অবশ্যই করতে পারেন এখন আমরা জেনবো আজকের দিনে তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি আজকের দিনে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও একটা পজিটিভ সময় যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি প্রায় সব দিক থেকে পজিটিভিটি পাবেন যেমনটা হচ্ছে আপনার প্রথমত পারিবারিক যে সমস্যাটা অনেক ঝামেলা করছিল যদি করছিল সেক্ষেত্রে আপনার সেটা ঠিক হচ্ছে বা যাদের অলরেডি ভালো ছিল তাদের আরো ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে অবিবাহিতদের বিবাহের যোগাযোগ হতে পারে আপনাদের আর্থিক বিষয় যেটা সব থেকে আপনাদের মনের প্রশ্ন যেটা হচ্ছে আর্থিক বিষয় আছে উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে বন্ধু বান্ধবের হোক বা নিজের চেষ্টায় আজকে সফলতা আসবে আপনি আপনার কাজটুকু শুধু করে যাবেন নিষ্ঠা করে কোনোভাবে ভুল ত্রুটি করবেন না কোনোভাবে গাফিলতি করবেন না

আপনাকে নিজের বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে চলতে হবে আর একটা আদে যদি লটারি কাটতে চান তো কাটতেই পারেন একটা আদে লটারি কাটবেন কোনো না কোনো কিছু প্রাপ্তি অবশ্যই ঘটবে আজকে আপনি দামি কোনো উপহার পেতে পারেন আপনার আত্মীয়-স্বজনের কারো কাছ থেকে অথবা মাতা-পিতার কাছ থেকে আজকে আপনি আপনার প্রাপ্য যেটা রয়েছে সম্পত্তি বলুন টাকা পয়সা বলুন যা কিছু সেটা প্রাপ্তি সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে মামলা মোকদ্দমায় আজকে পজিটিভ রেজাল্ট পাবে যাদের ধরে কোনো মামলা মোকদ্দমা চলছিল এখন আমরা জেনেব চতুর্থ শে ভাগ্যবান রাশি না চতুর্থ মাগবান রাশি নামটি হচ্ছে আজকে দিন আবার তুলা রাশির জাতক জাতিকা তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে উন্নতি খুবই ভালো হচ্ছে আজকের দিনেও আপনার সফলতা খুব ভালো থাকবে আপনি কোনো শুভ কাজ করতে চলে অবশ্যই আজকে করতে পার বা আপনি যদি কোনো কাজ করছেন সেই ক্ষেত্রেও আপনারা আজকে পজিটিভ রেজাল্ট পাবেন অবশ্যই আপনার ভাগ্য আপনার সহায়তায় রয়েছে তাই আপনার ভাগ্য খুবই ভালো যাচ্ছে এক্সট্রা ইনকামের চেষ্টা আপনার বেশ সফলতার দিকে নিয়ে যাচ্ছে আপনি একাধিক উপায়ে ইনকাম করতে পারবেন অনলাইন কোনো বিজনেস হোক বা ফাটকে কোনো ব্যবসা থেকেও আপনার আজকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে কারোকে খুব বিশ্বাস করবেন না টাকা পয়সা লেনদেনটা নিজের দায়িত্বে করার চেষ্টা করবেন নিজের থেকে করার চেষ্টা করবেন সেটাই আপনার জন্য খুব জরুরি রয়েছে কোনো রকম টাকা পয়সা ধার বাকি কারবার বন্ধ করুন বা নতুন করে কারোকে ধার দেওয়া বা নেওয়া দুটো ক্ষেত্রে আপনারা বিরত থাকুন আর আজকে আপনার নতুন গাড়ি বাড়ি কেনার জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে তবে তার জন্য অবশ্যই আপনি চেষ্টা চালিয়ে যান সেই দিক দিয়ে আপনাদের দিনটি ভালো যাচ্ছে কোন শুভ কাজ অবশ্যই করুন করতে চাইলে করতে পারেন পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন আর মাতা পিতার আশীর্বাদ অবশ্যই সঙ্গে রাখুন আর আপনি যদি পারেন আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আপনার কাছে আপনি যতটুকো পারবেন আপনার দ্বারা যতটা সম্ভব আপনি কোন দুরস্ত ও গরিব লোকেদের সাহায্য করতে পারেন এরপর আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চম সেই ভাগ্যবান রাশি না পঞ্চম ভাগ্যবান রাশির নাম হচ্ছে মিন রাশি আজকে দিন মিন রাশি জাতwidehat দের হঠাৎ প্রাপ্তি ধনলাভ বান হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে সুনাম পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বরষনা করছেন যাদের তাদের ক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে কোনা না কোনা সুখ খবর আসতে পারে আপনি যারা কোনো চাকরি চেষ্টা করছিলেন কোনো না কোনো কাজে যোগাযোগ হয়ে যেতে পারে তবে হ্যাঁ আপনাকে একটু আপডেট থাকতে হবে নিজেকে আরেকটু আপডেট করে নিতে পারে সেটাই আপনার জন্য লাভদায়ক হবে কোন শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করুন বাড়িতে কোন শুভ অনুষ্ঠান করতে চান অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন কাছাকাছি কোনো জায়গায় অবশ্যই ঘুরতে যেতে পারেন সেখানে গেলে আপনার মন ভালো থাকবে একাধিক বিষয়ে আপনার মাথা কাজ করতে পারে একাধিক বিষয় নিয়ে আপনি ইনকাম করার নতুন রাস্তা খুঁজে পেতে পারেন সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো যাচ্ছে রাস্তাঘাটে একটুখানি আপনারা সাবধানে চলুন আপনার সেখানে একটু অর্থ ব্যয় বা আপনি হসপিটাল বা কোনো রকমে শরীর খারাপের জন্য হতে পারে অন্য কথা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইনকাম ভালো চাকরি ক্ষেত্রে সুনাম বাড়বে চাকরির সাথে বেতন বৃদ্ধিরও সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে ব্যবসায় হঠাৎ প্রাপ্তি ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষে যেটা থাকবে অবশ্যই ভালো লাগে থাকলে লাইক করবেন চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য